আমাদের চ্যানেলের সকল আপডেট পেতে আপনার স্ক্রিনে সাবস্ক্রাইব ও বেল বাটনটিতে ক্লিক করুন। তেইশতম সপ্তাহের গর্ভবতী নারীকে অভিনন্দন। দেখতে দেখতে দ্বিতীয় ট্রাইমেস্টারের শেষ পর্যায়ে চলে যাচ্ছেন। আপনার বাচ্চা গর্ভের বাইরের জগতে কি ঘটছে তা আত্মপ্রকাশের জন্য প্রস্তুতি নিচ্ছে। আপনার বাচ্চাকে লালন পালনের প্ল্যানিং এখন থেকেই করে ফেলতে পারেন। তেইশতম সপ্তাহে গর্ভবতী ও গর্ভের বাচ্চার মধ্যে কি কি পরিবর্তন হয় জানতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখুন। তেইশতম সপ্তাহে গর্ভের বাচ্চার আকার ও ওজন। এ সময়ের একটি বাচ্চা আকৃতিতে মাঝারি সাইজের জামুরার মতো হয়ে থাকে। পরিমাপ হিসেবে 11.4 ইঞ্চি বা 28.96 সেন্টিমিটার প্রায়। আর ওজনে আপনার বাচ্চাটি এখন প্রায় 500 গ্রামের মতো। তেইশতম সপ্তাহে কত মাস কত দিন? তেইশতম সপ্তাহকে দিনে রূপান্তর করলে আপনি 161 দিনের গর্ভবতী, আর মাস হিসেবে 5 মাস 11 দিন, অর্থাৎ আপনার 6 মাসের শুরু দিকে চলছে। এখানে মাসকে 30 দিন ও সপ্তাহকে 7 দিন ধরা হয়েছে। তবে আপনি সপ্তাহ হিসেব গণনা করবেন, এটাই সহজ ও সার্বজনীন। তেইশতম সপ্তাহে গর্ভবতীর শারীরিক পরিবর্তন। পা ফোলা এই সময় একটি কমন সমস্যা। পাকে যতটা সম্ভব উপরে তুলে হাঁটার চেষ্টা করুন। আপনি অনেক বা হঠাৎ করে যদি পা ফোলা দেখতে পারেন তাহলে আপনার ডাক্তারের সাথে যোগাযোগ করুন, কেননা এটি প্রি অ্যাক্লামশিয়া লক্ষণ হতে পারে। এই সময়ে এসে প্রথমবারের মতো আপনার পেট অনেক শক্ত অনুভব করবেন। আপনার পেশিগুলো খুবই নমনীয় হবে, অনেকটা যে মহিলারা সার্কাস দেখায় তাদের মতো। এ অবস্থা মোকাবেলা করার জন্য প্রচুর পানি পান করুন। আপনার বৃদ্ধিপ্রাপ্ত শিশুটি আপনার হাড় ও মেরুদণ্ডে চাপ দিবে। এ সমস্যাটি এ সময়ে কমন একটি সমস্যা, বিশেষ করে যাদের গর্ভে যমজ সন্তান রয়েছে। মারিফোলা ও রক্তপাত এ সময়ে কমন সমস্যা। গর্ভস্থার এ সময়ে এসে এমন সমস্যায় পড়বেন তা হয়তো আশা করেননি। গর্ভস্থার হরমোনগুলো আপনার রক্তপ্রবাহকে বাড়িয়ে দেয়। মারির সমস্যা যদি বেশি হয় তাহলে ভালো ডেন্টিস্টকে দেখান। হয়তো লক্ষ্য করলে দেখবেন স্তনবৃন্তের চারপাশের অংশটা আরও বড় ও গাঢ় রঙের হবে, ছোট ছোট গুটির মতো হতে পারে। তবে এগুলো নখ দিয়ে গালতে যাবেন না। যেহেতু আপনি গর্ভাবস্থার মাঝামাঝি সময়ে, তাই ক্ষুধাভাব বেড়ে যাবে। তাই এই সময় সঠিক পুষ্টিকর খাবার খান। ফাস্টফুড, অতিরিক্ত তেল জাতীয় খাবার খেয়ে রুচি নষ্ট করবেন না। তেইশতম সপ্তাহে পেটের আকার ও ওজন। তেইশতম সপ্তাহে গর্ভবতীর পেলভিকের হাড় থেকে জরায়ু উপরি ভাগ পর্যন্ত 21 থেকে 25 সেন্টিমিটার উঁচু হয়। এটাই আপনার পেটের আকৃতি। শুরু থেকে ওজন 6 কেজির মতো বাড়লে ঠিক আছে, এখনও ওজন না বাড়লে বা কমলে ডাক্তারি চেক আপ করুন। যমজ সন্তান থাকলে আরও ওজন 2 থেকে 3 কেজি বেশি বাড়বে। তেইশতম সপ্তাহে গর্ভের বাচ্চার বিকাশ। এই সপ্তাহে বাচ্চার নড়াচড়া যথেষ্ট অনুভব করবেন। বাচ্চার এ নড়াচড়ায় আপনি আনন্দিত হবেন এবং নিজের স্বাচ্ছন্দ্য বোধ করবেন। আপনি যদি মনোযোগ দেন তাহলে খেয়াল করবেন যে আপনি ঘুমন্ত অবস্থায় বাচ্চাটি কম নড়াচড়া করে, আর যখন জেগে থাকেন তখন কুংফু মাস্টার হয়ে যায়। যদি রাতে বেশি নড়াচড়া করে তাহলে এটি সংকেত বহন করে। তেইশতম সপ্তাহে গর্ভবতীর করণীয়। পেট যেহেতু বড় হচ্ছে তাই চলাফেরায় সাবধান, পেটে আঘাত যেন না লাগে। পর্যাপ্ত ঘুম ও বিশ্রাম নিন। যে সকল খাবার খাচ্ছেন সেটা পুষ্টি সমৃদ্ধ কিনা খেয়াল রাখুন। অহেতুক চিন্তার বিষয়গুলো এড়িয়ে চলুন। শরীরে আকৃতি পরিবর্তনের সাথে মাপসই পোশাক পরিধান করুন, এমনকি জুতাটাও সমতল দেখে বাছাই করুন। গর্ভাবস্থায় যে খাবারগুলো খাবেন না। গর্ভধারণের পরিকল্পনা থাকলে প্রথম থেকে আপনার লাইফস্টাইলে
আনতে হবে ব্যাপক পরিবর্তন। এখন চাইলেও আপনার খেয়াল খুশি মতো জীবনযাপন করতে পারবেন না, কেননা আপনার প্রত্যেক কর্ম সম্পাদনগুলো আপনার গর্ভস্থ সোনামণির সাথে অতপ্রতভাবে জড়িত। তাই আপনার জীবনযাপনে আনতে হবে নানা পরিবর্তন, মানতে হবে নানা বাছবিচার। আঙুর ফল। আঙুরে প্রচুর পরিমাণে রেজভেরাটল থাকে। রেজভেরাটল রাসায়নিকটি হবু মায়ের জন্য বিষাক্ত হতে পারে। অতিরিক্ত আঙুর খেলে হবু মায়ের পাতলা পায়খানা বা ডায়রিয়া হতে পারে। তাছাড়া আঙুরে প্রচুর পরিমাণে কীটনাশক স্প্রে করা হয়, তাই আঙুর খাওয়া এড়ানো উচিত। তবে সীমিত পরিমাণে খেতে পারেন, তবে না খাওয়াই উত্তম হবে। কাঁচা পেঁপে। পাকা পেঁপে গর্ভাবস্থায় খুবই উপকারী ফল হলেও কাঁচা পেঁপে খাওয়া পুরোপুরি নিষিদ্ধ। কাঁচা পেঁপেতে ল্যাটেক্স থাকে, যা গর্ভাবস্থায় বিপজ্জনক। ল্যাটেক্স গর্ভপাত ঘটায়। তাছাড়া ল্যাটেক্স জরায়ু সংকোচন ঘটানোর মাধ্যমে সময়ের পূর্বেই প্রসব যন্ত্রণা শুরু করে এবং সময়ের আগেই বাচ্চা প্রসব হয়ে যায়, যা বাচ্চার জন্য হুমকি শুরু। তাছাড়া কাঁচা পেঁপেতে রয়েছে পেপাইন। পেপাইনও গর্ভাবস্থায় নিরাপদ নয়। আনারস। গর্ভাবস্থায় আনারস থেকে বিরত থাকতে হবে। আপনার সোনামণিকে পৃথিবীতে সুস্থ সুন্দরভাবে আনার জন্য এতটুকু ত্যাগ আপনাকে করতেই হবে। আনারসে রয়েছে ব্রোমাইল। এটি গর্ভাবস্থায় মায়ের ডায়রিয়া এবং অ্যালার্জি সৃষ্টি করে, যা গর্ভপাতের কারণ হতে পারে। গর্ভাবস্থায় নিরাপদ নয় এমন খাবার পরিহার করে গর্ভপাতের ঝুঁকিমুক্ত থাকুন। করলা। গর্ভাবস্থায় অতিরিক্ত করলা খেলে গর্ভবতী মায়ের রক্তপাত হতে পারে। অতিরিক্ত রক্তপাতে গর্ভের শিশুর নানা ক্ষতি হতে পারে। সীমিত পরিমাণে খেতে পারেন, তবে গর্ভকালীন সময় করলাকে এড়িয়ে চলাই ভালো। বেগুন। গর্ভাবস্থায় নিয়মিত বেগুন খাওয়া যাবে না। একেবারে খাওয়া যাবে না তা নয়, খাবেন তবে 2-3 দিন পর পর। অনেক সময় গর্ভাবস্থায় বেগুন খেলে অনেকেরই গর্ভপাত ও সময়ের আগে প্রসবের সম্ভাবনা থাকে। আবার অনেকেরই হজমের সমস্যা হয়। সুষম খাবারে মনোযোগ দিন। শিশু সঠিক বৃদ্ধির জন্য দরকার গর্ভাবস্থায় মায়ের সুষম খাবার নিশ্চিত করা। গর্ভাবস্থায় শিশু পুরোপুরি আপনার উপরই নির্ভরশীল, কেননা শিশু তার দেহের ও মস্তিষ্কের সুষ্ঠু গঠনের জন্য প্রয়োজনীয় পুষ্টি উপাদান আপনার শরীর থেকেই গ্রহণ করবে। তাই গর্ভাবস্থায় খাদ্য তালিকায় দিতে হবে বিশেষ গুরুত্ব। শাকসবজি। খাদ্য তালিকায় সবুজ শাকসবজি নিয়মিত রাখুন। এতে প্রয়োজনীয় পুষ্টি, ভিটামিন ও মিনারেল প্রাকৃতিকভাবে মেটাতে পারবেন। ফলমূল। খাদ্য তালিকায় মৌসুমি ফলমূল তো রাখবেনই, সাথে আপেল, কমলা, তরমুজ, কলা রাখতে পারেন। এগুলো আপনার গর্ভকালীন শারীরিক ঘাটতি মারতে সাহায্য করে, সাথে গর্ভস্থ শিশুর ডেভেলপমেন্ট করতে খুবই প্রয়োজনীয়। শস্য বীজ। প্রাণীজ আমিষের পাশাপাশি উদ্ভিজ আমিষের প্রয়োজন গর্ভস্থায় খুবই। গর্ভস্থায় শস্য বীজ শিশুর বিকাশে খুবই দরকারি। কুমড়ো বীজ, ছিমের বীজ, ছোলা, মশারি ডাল ইত্যাদি খাদ্য তালিকায় রাখতে পারেন। বাদাম। গর্ভাবস্থায় খাদ্য তালিকায় বাদাম রাখবেন। বাদামে প্রচুর পরিমাণে ভিটামিন ও মিনারেল রয়েছে। প্রধান 3 খাবারের মাঝে 1 মুঠো পরিমাণ বাদাম খেতে পারেন। বদ অভ্যাস পরিহার করুন। ধূমপান ও অ্যালকোহল পানের অভ্যাস থাকলে এখন থেকে পরিহার করার চেষ্টা করুন। গর্ভধারণের পর একেবারে পরিহার করুন। নিজের এবং পরোক্ষ ধূমপান উভয় গর্ভাবস্থায় ক্ষতিকর। গর্ভপাত ও অকালে শিশুর জন্মের অন্যতম কারণ ধূমপান ও মদ্যপান।